দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, একদলকে বানিয়েছেন ইমানদার, একদলকে বানিয়েছেন কাফের। সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকার কথা না। সত্যি সত্যি পৃথিবীতে দুইটি ভাগে বিভক্ত, একদল ইমান এনেছে, একদল ইমান আনেনি। যারা ইমানের পথে ডেকেছে তারা কারা? যুগে যুগে তারা কারা? নবীরা। নবীদের মিশন হচ্ছে ইমানের মিশন, নবীদের মিশন হচ্ছে আকীদার মিশন। মনে রাখবেন, আকীদা ও ইমানের মধ্যে মৌলিক কোনো ফারাক নেই। তো কেন আমরা ইমান বলি না আকীদা বলি, এটাও বুঝার দরকার আছে। ইমান হচ্ছে ইসলামের একান্ত পরিভাষা। একজন মুসলিমের ইমান, একজন ইমানদার ইমান, একজন মুসলিমের ইমান, ইমান আমাদের হয়। একটা বৌদ্ধের ইমান বলতে পারি না, খ্রিস্টানের ইমান বলতে পারি না, কিন্তু আকীদা জিনিসটা খ্রিস্টানেরও আছে, বৌদ্ধেরও আছে, হিন্দুরও আছে, সবারই আছে, আছে না? কারণ আকীদা অর্থ বিশ্বাস, বিশ্বাস সবার আছে। কিন্তু ইমান শুধু একমাত্র মুসলিমদের আছে, অন্যদেরটা ইমান বলা হয় না। আপনারা সবাই জানেন, একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ফেরেশতা এসে তার সামনে বসলেন, কেউ তাকে চিনল না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আখবিরনি মাল ঈমান, আমাকে জানান ঈমান কি জিনিস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতার উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা, রাসূলদের উপরে ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনা, এবং তাকদিরের ভালো ও মন্দ এটা হতে পারে এটার উপরে ঈমান আনা। তবে দেখতে পাচ্ছেন যে ঈমানের জিনিসটা আমাদের জন্য একান্তভাবে প্রযোজ্য, মুসলিমের জন্য। যেই ব্যক্তি এই ছয়টা জিনিসকে সুন্দরভাবে যথাযথভাবে তার অন্তরে ধারণ করেছে, মুখে স্বীকার করেছে, কর্মকাণ্ডে পরিণত করেছে, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার। তাহলে ঈমানদার কেন বলি? ঈমানদার হতে হবে, নাহলে জান্নাতে যেতে পারবেন না। আকীদা অর্থ বিশ্বাস, যে যা ধারণ করে তাই বিশ্বাস হয়। আপনি যদি মনে করেন যে এখানে কিছু আত্মা ঘুরে বেড়াচ্ছে, এটাও একটা বিশ্বাস। আপনি যদি মনে করেন মরার পরে আবার আমি ব্যাঙ্গাসি হয়ে আসব, এটাও একটা বিশ্বাস, কিন্তু এগুলি ঈমান না, এগুলি ঈমান না। মুসলিমের খাঁটি যে অংশটুকু এটার নাম ঈমান, আর যে অংশটুকু ভুল এটা হচ্ছে ভুল আকীদা। আকীদা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভুল আকীদা, একটা হচ্ছে শুদ্ধ আকীদা। শুদ্ধ আকীদাটা হচ্ছে ঈমান, আর ভুল আকীদাটা ঈমানের বিপরীত, হয় কুফরি হবে, নয় শিরিক হবে, নয় মুনাফিকি হবে, এর বাইরে যাবে না। আপনি বুঝতে পারছেন যে ঈমানদার কখনো বিশুদ্ধ আকীদার বাইরে থাকতে পারে না। ঈমানদার বিশুদ্ধ আকীদাই লালন করে,